হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য চিন্ময় সিরিয়ালের আপডেট নিয়ে। ডিঙ্কার একই কথা যে আমার বোনকে আমি আর চিনতে পারছি না। আমার বোনের যে রুচিবোধ এতটাই কম সেটা আমি ভাবতে পারিনি। ওই ছোট বলে ছেলেটার সাথে মিশে আমার বোনটা খারাপ হয়ে গেছে। ওকে আমি ভালো পথে কী করে ফেরাবো? আমি ভেবেছিলাম যে ও রয়েছে, বৌদি ভাই রয়েছে, সবাই মিলে আমার মাকে দেখে রাখতে পারবে। কিন্তু মাকে দেখে রাখা তো দূরের কথা, ওই অপরাধী ছেলেটাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছি। দেখ প্রত্যুষ, তুই এইভাবে কেন রাগারাগি করছিস? এমনটাও তো হতে পারে যে দিতি ওই ছেলেটার সাথে বোঝাপড়া করতে গেছে। কিসের বোঝাপড়া? যে ছেলেটা ওর মাকে কিডন্যাপ করে খুন করতে চেয়েছিল তার সাথে আমার কিসের বোঝাপড়া? হয়তো এটাই শেষ বোঝাপড়া হতে পারে। তাহলে তোকে তো বুঝতে হবে, দিতি আগে ফিরে আসুক। মেয়েটা সেই সকালে বেরিয়ে গেছে, ওর কোনো খবর পাচ্ছি না। ডিঙ্কা, একটা ফোন করবি? না, আমি করতে পারবো না মা। দেখ, তোর বিয়ের আগেই আমি সব কিছু ভালোভাবে কমপ্লিট করে দিতে চাইলাম, কিন্তু আমি সেটা করতে পারলাম না। তোর বিয়ের আগে আমার কিডন্যাপিং হয়ে গেল, তোর বিয়েটা পিছিয়ে গেল, এইসব কিছু আমি মেনে নিতে পারছি না ডিঙ্কা। দেখো মা, তুমি সারা জীবন আমার জন্য অনেক কিছু করেছো, তাই আমার বিয়ে যদি পিছিয়েও যায় তাই আমার এতটুকু কষ্ট হচ্ছে না। কারণ আমি তো জানি যে আমার মায়ের ওপর দিয়ে কি গেছে এই কয়েকদিন, তাই তোমাকে বলছি এইসব চিন্তা বাদ দাও। আমি মুম্বাইতে গেলে তোমাকেও আমি সাথে করে নিয়ে যাব, ওখানেই তুমি আমার সাথে থাকবে, তাহলে আমার ভালো লাগবে। ডিঙ্কা, তোর বুড়ো দাদু সামনেকে আমি কি করে রেখে যাই? দেখো মা, ওরা এখন আর তোমার শ্বশুর শাশুড়ি নেই, তাহলে ওদের প্রতি তোমার কিসের দায় দায়িত্ব? এখন পাপা রয়েছে, তার নতুন বউ রয়েছে, তারা না হয় দেখবে সামনে দাদুকে। আমি তোমাকে আমার সাথে করেই নিয়ে যাব। দেখ প্রত্যুষ, তুই কেন বুঝতে পারছিস না? আন্টি যেতে চাইছে না, আন্টি হয়তো তোর সাথে গিয়ে থাকতে পারবে না। আন্টির এখানেই ভালো লাগে, আর এখানে আন্টির বৃহৎ সংসার রয়েছে, আন্টির কাজকর্ম রয়েছে, সে সব কিছু ছেড়ে কী করে যাবে তোর সাথে? তার মানে তুই কী বলতে চাইছিস, মাকে আমি এখানে ফেলে রেখে চলে যাব? এই সমস্ত শত্রুরা যারা মার প্রতিনিয়ত ক্ষতি করতে চায়। ডিঙ্কা, আমি তোর দাদু ঠাম্মিকে নিজের বাবা মায়ের মতো ভালোবাসি, তাদের দায়িত্ব আমি এড়িয়ে কখনো কোথাও যেতে পারবো না। আমাকে এখানেই থাকতে হবে, তার মানে আমি এখানে এসে মাঝে মধ্যে তোমার সাথে থেকে দেখা করে যাবো, বুঝতে পেরেছ? আমি একেবারেই মুম্বাইতে সেটেল হব না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না মা। তুমি যেমন সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেছো, তেমন সন্তান হিসাবে আমিও তোমার প্রতি দায়িত্ব পালন করবো। ঠিক সেই মুহূর্তে দিদি চলে আসে। কি হয়েছে দিদি? মা, এই বলে সিময়কে জড়িয়ে ধরে কান্না করতে লাগে দিদি। সিময় জানার চেষ্টা করে, বলে কি হয়েছে, তুই আমাকে বলবি? তুই সেই সকালে বেরিয়েছিস, চেহারার কি অবস্থা হয়েছে? তোর এই অবস্থা দেখে আমার নিজেরই তো কান্না পাচ্ছে। ছোটদা ভাই, তুই আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাবি? কেন দিদি, আমার খুব জরুরি দরকার রয়েছে। দেখ, আমি দাঁড়াতে পারছি না। কি এমন হয়েছে তোর, দাঁড়াতে পারছিস না? আমার গা হাত পা কাঁপছে, আমি যে কোনো সময় পড়ে যেতে পারি। তুই একটু গাড়ি করে আমাকে পুলিশ স্টেশনে নিয়ে চল না দাদা ভাই। এরপরে ডিঙ্কা নিয়ে যেতে রাজি হয়। পুলিশের কাছে গিয়ে দিদি বলে যে তার কিছু তথ্য প্রমাণ রয়েছে জানা, সেগুলো পুলিশকে সে দিতে চায়, যাতে করে ইনভেস্টিগেশন করতে পুলিশের সুবিধে হয়। ডিঙ্কা বলে যে দেখ, তোকে আমি সাবধান করে দিচ্ছি, আমার মাকে যে কিডন্যাপ করেছিল সেই ছোটকে তুই বাঁচানোর পথ ভালো করতে এসেছিস এখানে, সেটা কখনো হবে না দিদি। দেখ ছোটদা ভাই, পুলিশকে আমার অনেক কিছু জানানোর আছে, একজন নিরপরাধ মানুষ শাস্তি পাবে সেটা তো হতে পারে না, আর ছোট যদি অন্যায় করে থাকে তাহলেও শাস্তি পাবে, তুই তো জানিস সব কিছু, তাহলে কেন বলছিস এইসব কথা? দেখুন অফিসার, ছোটু কিন্তু আমার মায়ের কিডন্যাপিং এর সাথে যুক্ত নয়, কারণ ছোটু এবং বিবেক বলে একটা লোক তারা দুজনে একসাথে রয়েছে, আর ছোটু এখন বিবেকের দলে জয়েন করে নিয়েছে। সেটা কেন জানেন? কারণ ছোটু জানতে পেরেছিল যে আমার মা কিডন্যাপ হয়ে গেছে। আমি পাগলের মতো আমার মাকে খুঁজছিলাম, আমার মাকে না পেয়ে আমার মনের অবস্থা যে কতটা খারাপ হয়েছিল সেটা ছোটু দেখেছে। আর আমার পরিবারের মানুষগুলো যখন ছোটুকে অপরাধী অন্যায়কারী হিসাবে বলছিল, তখন আমি ছোটুকে গিয়ে চার্জ করেছিলাম, আর তখনই ছোটুর মনে অভিমান জন্মে যায়। আর ও মনে মনে প্রতিজ্ঞা করে নেয় যে করেই হোক আমার মাকে ও বাড়িতে পৌঁছে দেবেই, এবং ওকে যে আমি অবিশ্বাস করেছি সেটা যে মিথ্যে সেটা প্রমাণ করবে। আর তার কারণে ছোটু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বিবেকের কাছে যায়, আর সেখানে গিয়ে বিবেককে বলে যে আমার মাকে খুঁজে দিতে, কারণ ওই বিবেক বলে লোকটার নাকি অনেক বড় নেটওয়ার্ক রয়েছে, সে পারে না এমন কোনো কাজ নেই। আর তখনই বিবেক সুযোগ বুঝে ছোটুকে শর্ত দেয় যে তোমাকে আমার এখানে সারা জীবন কাজ করতে হবে, আমার দলের লোক হয়ে এই অন্যায় জগতে ছোটুকে পা রাখতে হবে, তাহলে চিময়কে খুঁজে দেবে, এবং চিময় কোথায় আছে
তাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্বও ছোটুকে দেবে। আর তার কারণে ছোটু আজকে এত বড় একটা অন্যায় করতে চলেছে। আমি চাই না ও সেই অন্যায়টা করুক। সমস্তটা শুনে দিনকা অবাক হয়ে যায়, বলে এটা কোন গল্প দিদি? তুই এখন ছোটুকে বাঁচানোর জন্য এইসব গল্প করছিস? না, আমি কোনো গল্প করছি না শ্রদ্ধা ভাই। তুই বুঝতে পারছিস না কেন ছোটুকে পুলিশ তুলে এনেছিল? অনেক মারধরে তো করেছেন আপনারা, করেননি, কিন্তু ওর মুখ থেকে একটা কথা বের করতে পেরেছেন? পারেননি। ও শুধু বলেছে যে ওই অপরাধটা করেছে, আমার মাকে কিডন্যাপ ওই করেছে, কারণ ওর আমার ওপরে অনেক অভিমান ছিল। ওর আমি যে ওকে অবিশ্বাস করেছি সেই অবিশ্বাসটা ও মেনে নিতে পারেনি, আর তার কারণেই ও সমস্ত মিথ্যেগুলোকে সত্যি বলে মেনে নিয়েছিল। আর এটাই হচ্ছে সব থেকে বড় সত্যি। দেখুন অফিসার, আপনি যদি এখনই ফোর্স পাঠিয়ে দেন তাহলে বিবেক এবং ছোটু তারা দুজনেই কিন্তু ওই একটা বাড়িতেই রয়েছে, তাদের দুজনকে ধরতে পারবেন। ছোটু হয়তো অনেক জেদি, ও মুখ থেকে কোনো কথা বলবে না সবটা জানা সত্ত্বেও, কিন্তু বিবেক বলে লোকটিকে যদি আপনি অ্যারেস্ট করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে বিবেক কিন্তু অনেক সত্যি কথা বলবে আপনাকে। অনেক তথ্য প্রমাণ ওর কাছে রয়েছে, যেগুলো আপনি কালেক্ট করতে পারলে আপনি বুঝতে পারবেন আসল অপরাধী কে। আর তার থেকেও বড় কথা, আমাদের বাড়িতে যে রয়েছে জুনগু তাকে কিন্তু আমরা সন্দেহ করছি। সেই সন্দেহের কথা নিশ্চয়ই আমার পাপা এসে আপনাকে জানিয়ে গেছে, আমি জানি, কিন্তু আমরা তো তদন্ত করেছি, জুনগুহর বিরুদ্ধে কোনো প্রমাণ আমরা পাইনি। দেখুন আপনারা আরও ভালো করে তদন্ত করুন, যাতে করে কোনোভাবেই জুনগুহ বেরিয়ে যেতে না পারে। আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে জুনগুহই রয়েছে, অন্য কেউ রয়েছে যে বিবেককে আমার মাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে মারার সুপারি দিয়েছিল। কিন্তু তখনই ছোটু গিয়ে বিবেকের কাছে দাঁড়ায় এবং বিবেককে যখন বলে, তখন ছোটুকে নিজের দলে নেওয়ার শর্ত দিয়ে বিবেক কিন্তু আমার মাকে ছেড়ে দিয়েছিল। আর তাই আমার মায়ের সামনে যখন ছোটু দাঁড়িয়েছিল তখন বারবার করে বলেছিল, আমি আপনাকে কিডন্যাপ করেছি, আমি আপনাকে মারার জন্যই নিয়ে বেড়াচ্ছি। কিন্তু না, ছোটু তো সত্যিকারের আমার মাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্যই মাকে উদ্ধার করেছে, কিন্তু ও ভালো করতে গিয়ে শেষ পর্যন্ত ভিলেন হয়ে গেল, অপরাধী হয়ে গেল ও নিজেই। কিন্তু যে অপরাধটা ছোটু করেনি তাহলে সেই অপরাধের শাস্তি ওকে কেন দেবেন স্যার? আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি একজন নিরপরাধ মানুষকে এইভাবে শাস্তি দেবেন না। ওকে ভালোভাবে সৎভাবে জীবনে বাঁচার যে লড়াইটা ও লড়ার চেষ্টা করছিল সেই লড়াইটা ওকে লড়তে দিন। কোনো মানুষ একবার অন্ধকার জগতে চলে গেছে বলে সে যে আলোর পথে ফিরতে পারবে না তা কিন্তু নয়, সে যে একই অপরাধ বারবার করে করবে তাও কিন্তু নয়। তবে আমার একটাই অনুরোধ যে বিবেককে কে সুপারি দিয়েছিল আমার মাকে কিডন্যাপ করে মেরে ফেলা, সেটা আপনারা খুঁজে বের করুন। আসল অপরাধীকে শাস্তি না দিয়ে নিরপরাধকে শাস্তি দিলে এটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দিথি, তুই যা কিছু বলছিস ভেবে বলছিস তো? শ্রদ্ধা ভাই, আমি যা বলছি ঠিক বলছি। আমি বিবেক এবং ছোটুর সমস্ত কথা আড়ালে দাঁড়িয়ে শুনে নিয়েছি, এরপরে আমি ভেবেছি পুলিশকে এসে আমি সবটা জানাবো, আর তাই আমি এখানে এসেছি। দেখুন স্যার, আমি বিশ্বাস করি না একজন অপরাধী এত সহজে ভালো হতে পারে, কিন্তু হ্যাঁ, তারপরেও ছোটু যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে ছোটুর যেন কোনো শাস্তি না হয়, আর যে আসল অপরাধী তার যেন শাস্তি হয়, আপনারা তাকে ধরার চেষ্টা করুন। আমি এক্ষুনি ফোর্স পাঠিয়ে দিচ্ছি, প্রয়োজনে আমি নিজেও যাব, আমার উপর একটু ভরসা রাখো দিদি, তুমি এখন বাড়ি ফিরে যাও, তারপরে তুমি সবটাই জানতে পারবে। এদিকে দিদি বাড়ি ফিরে এসে জুনগুহ যখন শ্রীময়ের সাথে ন্যাকামি করতে আসে ও ভালোবাসা দেখাতে আসে, তখনই দিদি রেগে যায়, বলে দেখো জুন আন্টি, আমি এবং পাপা দুজনেই কিন্তু আমাদের সন্দেহের কথা পুলিশকে জানিয়েছি, তোমাকে আমরা দুজনে কিন্তু খুব সন্দেহ করছি, কেউ যদি বলে যে তোমার কোনো ক্ষমতা নেই, তুমি জেল থেকে বেরিয়েছো আমার মায়ের ক্ষতি করা, সেটা কিন্তু আমি মানতে পারছি না, তাই তোমার কি ব্যবস্থা হবে তুমি সেটা ভেবে নাও। তুমি যখন কোর্টে যাবে তখন সবটা পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে, তোমার বিরুদ্ধে যে পুলিশ প্রমাণ জোগাড় করছে সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে। জুন অবাক হয়ে যায়, হেসে ফেলে, নিজের অপরাধগুলো স্বীকার করতে কোনো মতেই জুন রাজি নয়। তাই দিতি কিন্তু নানাভাবে শ্রীময়ের সামনে জুনকে অপরাধী ধরলো এবং জুনকে বোঝানোর চেষ্টা করলো যে এত সহজে শ্রীময়ীকে গলানো গেলেও দিতিকে কিন্তু গলানো যাবে না। দিতি তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আর যে ভালোবাসার মানুষ অপরাধী নয়, অন্যায় করেনি, নিঃসন্দেহে সে শাস্তি পাবেই কেন? তার শাস্তিটা মৌকুব করার জন্য দিতি উঠে পড়ে লেগেছে। একজন নিরপরাধ মানুষকে দিতি শাস্তি পেতে দিতে কখনোই পারবে না, কিন্তু যে অপরাধ করে পার পেয়ে গেছে তাকেও পার পেতে দেবে না। তাই জুনগুহর এবার কিন্তু বাঁচার আর কোনো পথ নেই, কারণ এটা দিতি সেনগুপ্ত, যে অনেক জেদি এবং মনের দিক থেকে অনেক শক্ত, সেই মেয়েটাকে এত সহজে জুনগুহ হারিয়ে দিতে পারবে না। কি হতে চলেছে শ্রীময় সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দিতি জুনের কথা পুলিশকে জানালো,
পুলিশকে বলল শ্রীময়ী সামনে জুনকে অপরাধী হিসাবে ধরল দিথি। দিথি আজকে যা কিছু করছে সেটা তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য করছে, কারণ সত্যি তো নির্দোষ। যদি অপরাধী হতো তাহলে দিথি বাঁচানোর চেষ্টা কখনোই করতো না। আর সত্যিটা জানার পরেও মুখ বন্ধ করে বসে থাকার মেয়ে কিন্তু দিথি নয়। তাই সে সরাসরি পুলিশের কাছে গিয়ে নিজের সমস্ত বয়ানগুলো পুলিশকে জানিয়ে দেয় এবং যা যা তথ্য ছোট এবং বিবেক সম্পর্কে জানে সে সবটাই পুলিশকে জানিয়ে দিয়েছে। এমনকি জুনগ্রহ যে আসল অপরাধী সেটা পর্যন্ত পুলিশকে জানিয়ে তদন্ত করতে বলেছে। যদি পুলিশ জোরে সোরে লেগে উঠে পড়ে লেগে তদন্ত করে তাহলে জুনগ্রহর অপরাধ অবশ্যই করে প্রমাণ হবে, কারণ ওই মহিলা পারে না এমন কোনো কাজ নেই। তাই জুনগ্রহ বারবার করে শ্রীময়ের ওপর ভালোবাসা দেখাতে এলে কোনোভাবে সেটা মেনে নিতে পারে না দিথি। তাই শ্রীময়ীর সামনেই জুনগ্রহ যে অপরাধী এবং পুলিশ যে তাকে ধরবেই সে সমস্ত কথা বলে জুনকে চুপ করানোর চেষ্টা করে। কিন্তু জুন যে এতটাই খারাপ মানুষ তার কোনো কিছুতে কোনো ভয় লাগছে না। সে নানাভাবে দিতিকেই বলে যে ছোটু ভালোবাসার মানুষ, তাই তাকে বাঁচানোর জন্য এখন আমার ঘরে দোষ দেওয়া হচ্ছে। কিন্তু মনে মনে সবটাই জানে যে আসলে জুনই বিবেককে সুপারি দিয়েছিল শ্রীময়ীকে মারার জন্য। এরপরে কি ঘটতে চলেছে, পুলিশ তদন্তে কি বেরিয়ে আসবে, পুলিশ কি আদৌ দিতির দেওয়া ঠিকানা মতো গিয়ে বিবেক এবং ছোটুকে ধরতে পারবে, সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।